কৌশলী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, তোমরা যদি ভেবে দেখো গোটা অগস্ট মাস জুড়ে খুব ভালো ভালো কিছু বাংলা ছবি আর খুব ভালো ভালো কিছু হিন্দি ছবি রিলিজ হচ্ছে, তো সেই মানে আমরা বেসিক্যালি আজকে কথা বলবো অগস্ট মাসের মানে 11 তারিখটা নিয়ে। 11th অফ অগস্ট তিনটে বাংলা ছবির সঙ্গে দুটো হিন্দি ছবি রিলিজ হচ্ছে। তোমরা ইতিমধ্যেই হয়তো জানো কি কি সেই ছবিগুলো, আমি তাও একবার তোমাদেরকে বলে দিই। বাংলা ছবির দিক থেকে রিলিজ হচ্ছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ, তারপরে রিলিজ হচ্ছে অরিন্দম শীলের ব্যোমকেশ হত্যা মঞ্চ, আর রিলিজ হচ্ছে হচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ভটভটি। আর হিন্দি ছবিগুলোর মধ্যে রিলিজ হচ্ছে রক্ষাবন্ধন অক্ষয় কুমারের এবং আমির খানের লাল সিং চড্ডা, যেটা ফরেস্ট গাম থেকে ইন্সপায়ার্ড বলতে পারো রিমেক ছবি। আমি যতক্ষণ না সিনেমা হলে গিয়ে দেখছি আমি বলবো না। কদিন আগে আমির খানের একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে পুরো গল্পটাই ভারতবর্ষের পটভূমিতে তৈরি হবে, তাই আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণই আগ্রহী এই ছবিটা দেখবার জন্য। এবার যদি দেখো উল্টো দিক থেকে, আমরা প্রথমেই আগে একটু আলোচনার মধ্যে আসি বাংলা সিনেমাগুলো নিয়ে। প্রথমে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ এমন একটা মেসেজ আমাদের দেবে বলে মনে হচ্ছে, যেটা একদম অন্য ধরনের একটা মেসেজ। সিনেমাটা জুড়ে ভর্তি ভর্তি ভালো ভালো কাস্টিং আছেন, মানে যারা অভিনয় করছেন এখানে, আমি যদি বলি শুভশ্রী, শোভম চক্রবর্তী, পার্ন আছেন, অপরাজিতা আঢ্য আছেন, কৌশিক বাবু আছেন, তো প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। এই ছবিটা অনেকদিন আগের একটা প্রজেক্ট, মিডিলে লকডাউনের জন্য আটকে গিয়েছিল, তাই রিলিজ হতে দেরি হয়েছে। সেকেন্ড যদি আমরা বলি তথাগত মুখার্জির ভটভটি, এটাও একদম অন্য ধরনের একটা কনসেপ্ট। এর আগে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ছবি মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কখনো এর আগে জলপরীর গল্প দেখেনি। এখানে একটা এরিয়ালের গল্প দিয়ে আমার মনে হয় একদম অন্য ধরনের একটা কিছু প্রেজেন্ট করবার চেষ্টা করছেন পরিচালক। তো সেই পার্টিকুলার ছবিটা নিয়েও আমি ভীষণই এক্সাইটেড। আর তৃতীয় নম্বর যে ছবিটা, ব্যোমকেশ হত্যা মঞ্চ। ব্যোমকেশ বলো, ফেলুদা বলো, এই ধরনের গোয়েন্দা চরিত্রগুলো বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন। তো সেক্ষেত্রে অরিন্দম শীল যখনই এই ধরনের কোনো কাজ মানে পরিচালনা করেন, সেটা কিন্তু ভীষণ ভালো একটা কাজ উনি প্রেজেন্ট করেন। তো সব মিলিয়ে ব্যোমকেশ হত্যা মঞ্চর আজকে ট্রেলার আসছে বিকেলবেলা। লেকমলে অলরেডি একটা অনুষ্ঠান আছে আজকে, তো আমরা যেতে পারবো না বিকজ আমরা এখনো অসুস্থ। তো সেই ট্রেলারটা আমি রিভিউ করছি, সেটা আলাদা কথা, কিন্তু টিজারটা দেখে আমার কিন্তু মনে হয়েছিল একটা অন্য ধরনের, আবার একটা অন্য ধরনের ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, এটা বিশুপত পাল গল্প থেকে ইন্সপায়ার্ড, যে গল্পটা কিন্তু লেখক অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিলেন সেটাকে কিন্তু পদ্মনাভ দাশগুপ্ত তিনি কিন্তু কমপ্লিট করেছেন। তো কিভাবে তিনি সেটাকে কমপ্লিট করেন সেটাও একটা মস্ত বড় দেখার বিষয়। তো পার্টিকুলার এই তিনটে বাংলা ছবি নিয়েই আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, তিনটে তিন ধরনের ছবি। এবারে যদি আমরা আসি হিন্দি ছবিগুলো নিয়ে, রক্ষাবন্ধন। তোমরা দেখো অক্ষয় কুমার প্রচন্ড ভালো কমেডি করেন, যেখানে আমরা ট্রেলার বা টিজার দেখে বুঝতে পেরেছি মানে কমেডি সিকোয়েন্স অনেক কিছু থাকবে, তার সঙ্গে দাদা বোনেদের ভালোবাসার সম্পর্ক দেখাবে, যেটা কিন্তু মানে আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক একটা ছবি হয়ে উঠবে বলে আমার মনে হয়। তো রক্ষাবন্ধন আমি দেখবো, উল্টো দিক থেকে আমি তো বললামই লাল সিং চড্ডা দেখবার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতে বলা হয় আমি কিভাবে যে 11ই অগস্ট পাঁচটা ছবি দেখবো, এটা আমি বুঝে উঠতে পারছি না। হয়তো 11ই অগস্ট আমি তিনটে দেখবো বা দুটো দেখবো, তারপরে 12ই অগস্ট আবার দুটো তিনটে দেখবো। তো এইভাবে তোমরা এবার বলো যে তোমরা পার্টিকুলার মানে কোন ছবিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা হতেই পারে কোনো হিন্দি ছবি বা হতেই পারে কোনো বাংলা ছবি। এই পাঁচটা ছবি ক্ল্যাশ করতে চলেছে 11ই অগস্ট, এবং এই ধরনের একটা অন্য অন্যান্য কন্টেন্টের উপর ভিত্তি করে তৈরি, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্টের উপর তৈরি সিনেমা ক্ল্যাশ করার পরে কোন সিনেমাটা যে মানুষের সবচেয়ে বেশি পছন্দ হবে সেটাই হচ্ছে দেখবার ব্যাপার। তো তোমাদের কি মনে হচ্ছে তোমাদের সবচেয়ে পছন্দের সিনেমা কোনটা, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে ক্ল্যাশটা হবে 11ই অগস্ট, এটার জন্য আমি ভীষণ হ্যাপি, বিকজ অনেকদিন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে এরকম টক্কর দেয়নি। মানে তিনজন পরিচালকের সঙ্গে তিনজন পরিচালকের লড়াই হবে, তিনটেই সুন্দর সুন্দর সিনেমা আসছে। আর হিন্দির তো নিয়ে কোনো কথাই নেই, ন্যাচারালি হিন্দি সিনেমাগুলো হলও বেশি পায় আমাদের কলকাতার মতন জায়গায়, বা আমাদের পশ্চিমবাংলায় তো বাংলা ছবির চাইতে হিন্দি ছবি হল বেশি পায়, এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। তো এখন এটাও অবশ্যই দেখার কথা যে নন্দনে কোন ছবিটা আসে পার্টিকুলারলি। ধর্মযুদ্ধ আসবে এটা আমি অবশ্যই জানি, এটা আমার জানা আছে, তবে ভটভটি আর ব্যোমকেশ হত্যা মঞ্চ, ব্যোমকেশ হত্যা মঞ্চও আসবার কথা, কারণ গোয়েন্দা গল্প। ভটভটি আসবে কিনা দেখা যাক, এলে তো অবশ্যই আমি খুশি হব। তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, আর কোন ছবিটার জন্য তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো বন্ধুরা। এটা একটা আলোচনা ভিডিও ছিল বলতে পারো, আমার জাস্ট মনে হলো এই আলোচনাটা করি তাই আমি করলাম। তাহলে ধামাকা হবে 11ই অগস্ট।
খুব শিগগিরই আসছে নতুন কোন ভিডিও নিয়ে, এখনই জেনে টা।